প্রথম থেকেই একটু সামারি দিয়ে যাই, একটু রিভাইজ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যদিও আপনারা পারেন। তো আমি হচ্ছে প্রথম থেকে ড্যাশবোর্ড থেকেই শুরু করতেছি, সেভাবে আমি ক্লাসটা নিচ্ছি। তো এটা তো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডটা আমরা হচ্ছে সবসময় আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস না, সেই জিনিস সেগুলি আমরা হচ্ছে সবসময় ফাঁকা রাখবো, মানে সে জিনিসগুলি আমরা রাখবো না আমাদের ড্যাশবোর্ডের মধ্যে। যেমন এখানে এই যে যে অপশনগুলো এখানে শো করতেছে, আপাতত এগুলার কোনো কিছুই আমাদের প্রয়োজন নাই। ড্যাশবোর্ডে আমরা শুধু জাস্ট সেটাই রাখবো যেটা আমাদের সবসময় দেখার প্রয়োজন পড়বে। তো আপাতত আমরা এখন তো কোনো কাজ স্টার্ট করি নাই, তো সে কারণে আমরা এখানে দেখেন এই যে স্ক্রিন অপশন আছে, এই যে স্ক্রিন অপশন, এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে সবগুলাকে আপনি হচ্ছে আনসিলেক্ট করে দিবেন, এবং এগুলো আনসিলেক্ট করে দিলে আপনার ড্যাশবোর্ডটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমার দেখেন ড্যাশবোর্ডটা হচ্ছে এখন ক্লিয়ার আছে এই যে, আর এই যে যত অ্যাড আসে এগুলা হচ্ছে সবসময় কেটে দিবেন। এখন প্রথমেই আসি হচ্ছে আমি পোস্ট নিয়ে কথা বলি। এই যে এখানে যে পোস্ট আছে, পোস্টের মধ্যে আবার কয়েকটা অপশন আছে, অল পোস্ট, অ্যাড নিউ ক্যাটাগরি, ট্যাগ, এগুলা। তো পোস্ট হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করা যায়, যেমন কি আমরা যদি ফেসবুকের সাথে চিন্তা করি, যেমন ফেসবুকে আমরা বিভিন্ন পোস্ট করি, তেমনি ভাবে একটা ওয়েবসাইটেও বিভিন্ন পোস্ট করা যায়। তো সেই পোস্টগুলো ক্রিয়েট করতে হলে আপনাকে এই যে পোস্ট অপশনে আসতে হবে, এবং পোস্ট অপশনে এসে যে অ্যাড নিউতে গেলে আপনি নিউ নিউ পোস্ট ক্রিয়েট করতে পারবেন, এবং অল পোস্টে গেলে আপনি হচ্ছে আপনার এখানে যে পোস্টগুলো ক্রিয়েট করা আছে সেই পোস্টগুলো হচ্ছে আপনি দেখতে পাবেন। তো ডিফল্টভাবে এখানে একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করা থাকে, সেটাই এখানে শো করছে। আর এখানে যেহেতু আমরা কোনো পোস্ট ক্রিয়েট করি নাই, দ্যাটস ওয়াই এখানে অন্য কোনো পোস্ট শো করছে না। তো অ্যাড নিউতে গেলে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো, এখান থেকে আমরা অ্যাড নিউতে যেতে পারি, আবার এখানে গিয়েও আমরা অ্যাড নিউর কাজটা করতে পারি। তো অ্যাড নিউতে ক্লিক করেছি আমি, যে ক্লিক করলে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো আপনি হচ্ছে এখানে আপনার পোস্টের টাইটেল, এবং নর্মালি একটা পোস্টে কি থাকে, কিছু ইমেজ, একটা ইমেজ থাকে, আর হচ্ছে কি কিছু কন্টেন্ট থাকে, আর পোস্টের টাইটেলটা থাকে। তো পোস্টের টাইটেলটা আপনি এই যে অ্যাড টাইটেলে আপনি লিখে দিয়ে এখানে আপনি পোস্ট করতে পারবেন। আর হচ্ছে আরেকটা বিষয়, পোস্টের মধ্যে হচ্ছে আপনাকে ফিচার্ড ইমেজ অ্যাড করতে হয়। তো এই ফিচার্ড ইমেজটা আর আপনার হচ্ছে পোস্টের থাম্বনেইল আকারে কাজ করে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে আপনার পোস্টগুলোকে যখন আপনি জাস্ট ইমেজ দিয়ে থাম্বনেইল আকারে শো করাতে চাইবেন যে কোনো জায়গায়, তখন কিন্তু আপনার ফিচার্ড ইমেজটাই শো করে, পুরো ইন ডিটেল পোস্টটা কিন্তু শো করে না। তারপর এখানে আমি আরো পরে আসছি, যখন আমরা পোস্ট ক্রিয়েট করব তখন আরো এই জায়গাগুলো নিয়ে আমি কথা বলবো, আমি আগে একটু সবগুলো নিয়ে ধারণা দিয়ে নেই। এরপর হচ্ছে ক্যাটাগরি আছে। তো আমরা যখন পোস্ট ক্রিয়েট করি, এক একটা পোস্ট হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে তৈরি হয়, কারণ একটা ওয়েবসাইটে তো নর্মালি যে কোনো একটা টপিকস নিয়ে পোস্ট করা হয় না, বিভিন্ন টপিকস নিয়ে পোস্ট করতে হয় বা করা হয়। তো সেগুলো হচ্ছে কোনটা কোন টপিক্সের উপর, সেই টপিক্সটাকে যদি আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নেই এবং পোস্টগুলোকে আমি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিই, তাহলে আমার পোস্টগুলো সেই ক্যাটাগরির আন্ডারেই পোস্ট হয়ে যাবে। এরপর আছে হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে আপনার পোস্ট রিলেটেড কিছু কিওয়ার্ড। ট্যাগ মূলত হচ্ছে এসইও করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এটা ডিজাইনারদের ক্ষেত্রে লাগে না তেমন একটা। তারপর ট্যাগ নিয়ে একটু ধারণা দিই, যে ধরেন আপনার এই পোস্টটা যেন কেউ খুঁজে পায় সার্চ ইঞ্জিনে, আপনার এই পোস্টটা যেন র্যাঙ্কিং হয়, সেজন্য আপনার পোস্টের কিছু কিওয়ার্ড ট্যাগ আকারে ইউজ করতে হয়, মানে কিছু শব্দ, কিছু ওয়ার্ড, যেগুলো আপনার যেই ওয়ার্ডগুলো ইউজ করলে, ধরেন যে ওয়ার্ডগুলো লিখে মানুষ সাধারণত সার্চ করে, ধরেন একটা পোস্টের টাইটেল বা ভিতরে অনেক কিছু লেখা থাকতে পারে, মানুষ তো আর এত কিছু লিখে সার্চ করবে না, মানুষ হয়তো বা ছোট ছোট কোনো কিওয়ার্ড লিখেই সার্চ করে। সাপোজ আপনি একটা স্পোর্টস নিয়ে কোনো পোস্ট করলেন, ধরেন ক্রিকেট নিয়ে লিখছেন, এখন আপনি কিওয়ার্ড দিতে পারেন ক্রিকেট বা বিডি ক্রিকেট বা স্পোর্টস, এগুলো আপনার ট্যাগ হতে পারে, এগুলাই হচ্ছে কিওয়ার্ড। এরপর আসি হচ্ছে মিডিয়াতে। মিডিয়া বলতেই আমরা বুঝি যে ইমেজ, ভিডিও, এগুলাই হচ্ছে মিডিয়া। তো মিডিয়ার মধ্যে দুইটা অপশন, লাইব্রেরি এবং অ্যাড নিউ।
যখন আমি দেখেন লাইব্রেরিতে ক্লিক করি, লাইব্রেরিটা আমি এখন হচ্ছে ব্ল্যাঙ্ক পাবো, কারণ এখানে তো আমার এখনো কোনো ইমেজ বা কোনো কিছু আমি আপলোড করি নাই, বা ভিডিও আমি কোনো কিছু আপলোড করি নাই। তো আমি যখন আপলোড করতে হবে আমার, তখন হচ্ছে আমাকে এই যে অ্যাড নিউ অপশন, এই অ্যাড নিউতে গিয়ে আমাকে হচ্ছে এখান থেকে আমাকে আপলোড করতে হবে। আমি এই যে এখান থেকে আমার পিসি থেকে আমি পিসি থেকে আমি ইমেজ বা ভিডিও এখানে আমি আপলোড করতে পারবো, এবং এখানে যখন আমার এগুলি আপলোড করা থাকবে, সেগুলো দেখার জন্য আমাকে যেতে হবে হচ্ছে লাইব্রেরিতে। তখন আমার যখন আপলোড হয়ে যাবে, তখন আমি আমার ইমেজগুলো কিন্তু বা ভিডিওগুলো এই লাইব্রেরির মধ্যে এসে দেখতে পাবো। এরপর হচ্ছে কমেন্টস। কমেন্টস হচ্ছে আমার যে আমি পোস্ট ক্রিয়েট করলাম, তো পোস্টে আমার ভিজিটররা এসে যদি কোনো কমেন্টস করে এবং কমেন্টস কমেন্টসের রিপ্লাই আমি দিব, তো সেই কমেন্টসগুলো আমি হচ্ছে যে কমেন্টস সেকশনে এসে দেখতে পাবো। ডিফল্ট এখন যেহেতু আমি কোনো কিছু ক্রিয়েট করি নাই, আমার ড্যাশবোর্ডটা পুরো ফাঁকা, আমার ওয়েবসাইটের মধ্যেও কিছু নাই, দ্যাটস হোয়াই হচ্ছে এখানে কমেন্টস এখন আমরা দেখতে পাবো না। তারপর এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, আমি এখানে আগে থেকে এটা ইনস্টল করে রাখছি। গত ক্লাসে আমি হয়তো এলিমেন্টর এর কাজ কিছুটা দেখিয়েছিলাম। আচ্ছা, এরপর আমি আসি হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সের ম্যাডাম মধ্যে কথা হ্যালো, ম্যাডাম মানে কথা ক্লিয়ার হচ্ছে না আমার, তো মানে সবার জানে না, আমার হচ্ছে এটা বুঝতে পারছে না, আমার অনেক তো মানে বুঝতে অনেক কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা সবার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি এই জন্য প্রথমেই একটু জেনে নিয়েছিলাম সবাই শুনতে পাচ্ছে কিনা আমার কথা। সবাই কি আমার কথা জি ক্লিয়ারলি শুনতে শুনতে পারছি। পাচ্ছি? আচ্ছা, সবাই যদি ক্লিয়ার থাকে, তাহলে যে যার কষ্ট হচ্ছে তার সম্ভবত নেটওয়ার্কটা একটু উইক আছে আজকে, যে কারণে কথা বেঁধে যাচ্ছে। তো অসুবিধা নাই, আমি ক্লাসগুলো ভিডিও করছি। রাবি ভাই আপনি একটু বের হয়ে গিয়ে আবার ঢোকেন। আপনি পরবর্তীতে আপনি চেষ্টা করেন ক্লাসটা করার এখন, আর পরবর্তীতে আপনি ভিডিও দেখে নিতে পারবেন, ভিডিওতে ভয়েস আপনি ক্লিয়ার ভাবে শুনতে পাবেন। ওকে, অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে থিম, উইজেড, মেনুস, হেডার, তো এগুলো আমরা ধাপে ধাপে তৈরি করব। যখন আমি এখানে একটা থিমস আপলোড দিব, সেটা আমাকে থিমের মধ্যে গিয়ে করতে হবে, থিমটাকে কাস্টমাইজ আমি কাস্টমাইজে গিয়ে করব। আমাকে বিভিন্ন উইজেড অ্যাড করতে হবে, সেটা আমি উইজেড থেকে অ্যাড করতে পারবো। আমাকে মেনুসটা এখান থেকে আমি সেট করতে পারবো। অ্যাপিয়ারেন্স হচ্ছে একটা ওয়েবসাইটের মানে একটা বেশ বড় একটা জায়গা, ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্লাগইনস। তো অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম ছিল, হ্যাঁ থিম নিয়ে একটু বলি। থিম হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামো, একটা স্ট্রাকচার। যেমন হচ্ছে একটা আপনি যখন একটা বাড়ি তৈরি করেন, তখন কিন্তু ওই বাড়ির একটা প্রথমে আপনাকে কি করতে হয়, ইট কাট মানে বাঁশ টাশ দিয়ে দেখবেন যে একটা কাঠামো রেডি করা হয়, একটা স্ট্রাকচার তৈরি করা হয়। বা একটা মানুষের কিন্তু বডিটা তৈরি হওয়ার আগে তার একটা কঙ্কাল তৈরি হয়, বা সেই কং তো সেই ওয়েবসাইটের ক্ষেত্রে সেই কঙ্কালটা বা সেই স্ট্রাকচারের কাজটা করে হচ্ছে থিমস। আর আর প্লাগইনস হচ্ছে আপনার একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হয়। প্লাগইনস হচ্ছে আমরা যদি আমাদের মোবাইল ফোনের সাথে প্লাগইনসকে তুলনা করি, তো মোবাইল ফোনের মধ্যে যেমন আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি, তো প্লাগইনসগুলা হচ্ছে একটা ওয়েবসাইটের সেই অ্যাপস, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজ করা হবে। যেমন অ্যাপসগুলো দিয়ে ধরেন আমরা যেটা হচ্ছে আমাদের ফোন কলের জন্য আমরা একটা অ্যাপস ইউজ করি, বা আমরা একটা হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটার একটা একটা অ্যাপস ইউজ করি যে শুধু হিসাবই করে, বা আমরা ক্লক ইউজ করি অ্যালার্মের জন্য। তো এরকম যে বিভিন্ন মানে সেপারেট সেপারেট কাজগুলি আমরা করি অ্যাপস দিয়ে, তো সেম ভাবে প্লাগইনস দিয়েও আমরা এরকম সেপারেট সেপারেট কাজগুলো করব আমাদের ওয়েবসাইটের প্লাগইনস দিয়ে। তো প্লাগইনস এর মধ্যে যখন আমরা এই ইনস্টল প্লাগইনে যাব, আমাদের এখানে কি কি প্লাগইনস ইনস্টল করা আছে সেগুলো আমরা দেখতে পাবো। এই যে এখানে হচ্ছে এলিমেন্টর এবং ওশান এক্সট্রা। আমি প্রথম দিন আপনাদেরকে বলছিলাম যে আমি হচ্ছে একটা থিম ইউজ করব, এখানে থিমটার নাম হচ্ছে ওশান ডাব্লিউপি। তো ওশান ডাব্লিউপিটা ইউজ করলে ওইটার সাপোর্ট হিসেবে একটা প্লাগইনস আছে, যেটার নাম কিনা হচ্ছে ওশান এক্সট্রা। আমি সেটা আগে থেকে এখানে ইনস্টল করে রাখছি, আশা করি আপনারা হয়তো প্লাগইনস কি করে ইনস্টল করতে হয় আপনারা জানেন। আর এলিমেন্টরটাও আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এই এলিমেন্টরটাও এখানে ইনস্টল করা আছে। এই দুইটা ইনস্টল প্লাগইনস আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যাড নিউ, মানে আমরা যখন নতুন কোনো প্লাগইন সেখানে ইনস্টল করব তখন কি করতে হবে, যে অ্যাড নিউতে যেতে হবে এবং অ্যাড নিউতে গিয়ে আমরা প্লাগইন সেখানে ইনস্টল করতে পারবো, যে সার্চ প্লাগইনে আমাদের যে প্লাগইনসটা দরকার সেই প্লাগইনসের নামটা আমরা এখানে লিখলে আমাকে এখানে প্লাগইনসগুলি শো করবে, এবং এরকম ইনস্টল নাও লেখা থাকবে আমরা ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল করে নিব এবং দেন অ্যাক্টিভেট করে নিব, এভাবে আমরা প্লাগইন ইনস্টল করব। এরপর হচ্ছে ইউজার, আপনার মানে তার টাকা ম্যাডাম, জি বলেন। মানে একজন দেখেন মানে আপনাকে মিটে জয়েন করতে পারছেন, আপনি অ্যাকসেপ্ট করছেন না, তো এই জন্য আর কি এটা অ্যাকসেপ্ট। আচ্ছা আচ্ছা, দিয়েছি। আরো একজন আছে, আর তো কারোটা আরো শো একজন আছে, শো করছে না, শো না করলে তো আমি একসেপ্ট করতে পারবো না। ওকে ওকে, আপনি একটু লক্ষ্য করেন মাঝে মধ্যে হ্যাঁ অনেকে আমি ঠিক আসতেছে আছে, কিন্তু অ্যাকসেপ্ট করছে না, তো এই জন্য বেড়ে যাচ্ছে আর কি। বুঝতে পারছি না, আমার এখানে হচ্ছে কি নোট মানে নোটিফিকেশন আসে তাহলে আমি একসেপ্ট করে দেই, নোটিফিকেশন না আসলে আমি তো করতে পারবো না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা প্লাগইনস ইনস্টল করতে পারবো। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে ইউজারে। তো ইউজার কি জিনিস, ইউজার হচ্ছে আপনার কি বলে, আপনার একটা ওয়েবসাইট মেনটেন করার জন্য মানে একা কিন্তু অ্যাডমিনের পক্ষে পসিবল হয় না। হ্যাঁ, যখন একটা একটা ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের কাজ থাকে, তো সেই কাজগুলো যখন ভাগ করে দেওয়ার প্রয়োজন পড়ে বা কাজগুলো করার জন্য আরো একাধিক ইউজারের কিন্তু প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো তখন ইউজার নিয়ে কথা বলছিলাম, তো যখন আমরা হচ্ছে ইউজার ক্রিয়েট করব, ইউজার আসলে কেন ক্রিয়েট করব, কারণ আমার ওয়েবসাইটটা মেনটেন করার জন্য আমার আরো কিছু ইউজারের প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়তে পারে, তো তখন আমার হচ্ছে কি ইউজার ক্রিয়েট করতে হবে। তো ইউজারে এসে আমরা সেই ইউজার গুলো ক্রিয়েট করতে পারবো, যে অ্যাড নিউতে এসে, আর অল ইউজারের মধ্যে হচ্ছে আমার এখানে যে ইউজার যারা আছে তাদেরকে আমি এখান থেকে দেখতে পাবো। যেমন এখানে আমি অ্যাডমিন ছাড়া আর কিন্তু এখানে কোনো ইউজার নেই, এখানে দেখেন ইউজারের নাম, ইউজার নেম, নেম, ইমেইল, এবং সেই ইউজারটা এখানে কি রোল প্লে করতেছে, সে কোনো পোস্ট করছে কিনা বা কয়টা পোস্ট করছে, এই বিষয়গুলো কিন্তু আমরা অল ইউজারে এসে দেখতে পাবো। আর আমাদের যদি নতুন ইউজার ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, দেন হচ্ছে যে অ্যাড নিউতে এসে আমরা এই যে ফর্মটা আছে এটা যদি আমরা ফিল আপ করে দেই এবং অ্যাড নিউ ইউজারে ক্লিক করি, আমরা কিন্তু নিউ একটা ইউজার আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন ইউজারের রোল নিয়ে একটা বিষয় আছে, তো রোল হচ্ছে আপনার ইউজারটা আপনি তাকে এখানে কি করার পারমিশন দিচ্ছেন। দেখেন এখানে কয়েকটা অপশন আছে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে অ্যাডমিন, তো আপনি যেহেতু যদি অ্যাডমিন থাকেন তো আপনি অন্য কাউকে কখনোই অ্যাডমিন বানাতে যাবেন না, কারণ সে তাহলে আপনার কি সমমানের ক্ষমতার অধিকারী হয়ে গেল। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটরের পরেই যার যে এখানে আছে সে হচ্ছে এডিটর, তার পাওয়ার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের থেকে কম, বাট অন্য সবার থেকে তার পাওয়ারটা বেশি, সে এখানে বিভিন্ন এডিটিং এর কাজ করতে পারবে। এরপর আছে হচ্ছে অথর, আপনি যদি এখানে অথর দিয়ে কোনো ইউজার ক্রিয়েট করেন যে সে অথর হিসেবে রোল প্লে করবে, সে এখানে হচ্ছে অথরের কাজ কি, লেখালেখি, তাই না? তো এখানে সে হচ্ছে আপনার পোস্ট গুলো সে লিখতে পারবে, পোস্ট ক্রিয়েট করতে পারবে, পোস্টের বিভিন্ন কমেন্টস এর রিপ্লাই দিতে পারবে, এগুলো একজন অথর কিন্তু করতে পারবে। এরপর আছে হচ্ছে সাবস্ক্রাইবার বা কন্ট্রিবিউটার, এদের এরা কিছু তেমন আপনার করতে পারে না, নর্মালি এরা হচ্ছে মানে একটা ডিফল্ট ইউজার যেমন ভিজিট করতে পারে তার বেশি কিছু এরা করতে পারে না। আচ্ছা, এরপর হচ্ছে টুলস নিয়ে, আপাতত আমরা যখন বিভিন্ন টুলস এর কাজ দেখবো তখন এগুলো নিয়ে আলোচনা করব, বা যখন একটা সাইটের ভিতর অনেক কিছু এক্সপোর্ট ইম্পোর্ট করা লাগে তখন এগুলো বিষয়ে আলোচনা করতে পারবো। এরপর হচ্ছে সেটিং, সেটিং সেটিংস এর মধ্যে অনেকগুলো অপশন আছে, জেনারেল, রাইটিং, রিডিং, তো আমি জেনারেলটা চাই। জেনারেলের মধ্যে হচ্ছে আপনার সাইটের কি টাইটেল হবে, সাইটের কি ট্যাগলাইন হবে, এই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সাইট টাইটেল কোনটা,
সাইটের একটা টাইটেল আমরা জানি, যে কোনো ওয়েবসাইটের একটা টাইটেল থাকে, তো সেই টাইটেলটা আপনি এখানে যেটা দিয়ে দিবেন সেই টাইটেলটাই কিন্তু ওখানে শো করবে। সাপোজ আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, নামটা আমি এটাই দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ট্যাগ লাইন। আমরা বিভিন্ন ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন স্লোগান থাকে, হ্যাঁ, ওগুলোকে অ্যাকচুয়ালি ট্যাগ লাইন হিসেবে ইউজ করা হয়। যেমন প্রথম আলোর আছে যে আলোর সাথে ভালোর পথে, এরকম যে একটা স্লোগান, এটা এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ট্যাগ লাইন বলা হয়। তো এই ট্যাগ লাইনগুলি হচ্ছে আপনি এই ট্যাগ লাইন বক্সের মধ্যে দিয়ে দিলে আপনার ওয়েবসাইটের ট্যাগ লাইনটা শো করবে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা, আপনি এখানে আপনার ওয়ার্ডপ্রেসের ইউআরএল গুলি দিয়ে দিবেন। সাইট অ্যাড্রেস এবং ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসের ইউআরএল দুইটা জিনিস সেম হয়। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটা, তারপর হচ্ছে মেম্বার, এই যে নিউ ইউজার ডিফল্ট রোল, হ্যাঁ, মানে আপনার ওয়েবসাইটে এসে, ধরেন যারা আপনার ওয়েবসাইটে এসে একটা কি বলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, হ্যাঁ, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, সে তো নিউ ইউজার আপনার ওয়েবসাইটে, তো সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাথে সাথে সে কি রোল প্লে করবে, সে আপনার অ্যাকাউন্ট, সে একজন ক্রিয়েট মানে আপনার ওয়েবসাইটে একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো সাথে সাথেই কি সে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে, এরকম তো আমরা কখনো করব না, তাই না? তো নর্মালি হচ্ছে একজন নিউ ইউজারের ক্ষেত্রে সাবস্ক্রাইবার বা কন্ট্রিবিউটার সিলেক্ট করা হয়। কন্ট্রিবিউটারটা হচ্ছে নর্মালি অনেক সময় হচ্ছে বিভিন্ন ডোনেশন বা ডোনেটের যে ওয়েবসাইটগুলি বানানো হয়, বা অনেকে আছে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে হচ্ছে ডোনেশন কালেক্ট করে বা জাকাত কালেক্ট করে, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে। তারা হচ্ছে কি করে, তাদের যারা ডিফল্ট ইউজার থাকে তাদেরকে তারা হচ্ছে কন্ট্রিবিউটার হিসেবে রোলটা প্লে করে। এরপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। সাইট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার সাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে, এটা কিন্তু আপনার ফ্রন্ট এন্ডের জন্য না, হ্যাঁ, ব্যাক এন্ডের জন্য, মানে এই যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি, এই ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা কি হবে, দেখেন এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশে আছে, তো আমরা ইংলিশেই রাখবো, তো এখানে আসলে ল্যাঙ্গুয়েজটা দেওয়ারই বা কি আছে, তাই না? এটা এরকম প্রশ্ন হতে পারে। তো এটার কারণ হচ্ছে আমরা এখন মানে ইংলিশে ডিফল্ট ভাবে আছে, আমরা ইংলিশে কাজ করতে অভ্যস্ত, কিন্তু আপনি যখন বাহিরের ক্লায়েন্টদের সঙ্গে কাজ করবেন তো তাদের ড্যাশবোর্ড গুলো দেখবেন যে ম্যাক্সিমামই তারা তাদের ভাষায় করে রাখে। আমরা যদিও বাংলা করে রাখি না এখানে, কিন্তু চাইলে আপনি বাংলাও করে রাখতে পারবেন, কিন্তু ধরেন আপনি ইতালিয়ান কারোর সাথে কাজ করছেন বা ফ্রান্সের কারোর সাথে কাজ করছেন, দেখবেন যে তারা তাদের ল্যাঙ্গুয়েজে তাদের ড্যাশবোর্ডটা করে রাখবে। এখন ওই ড্যাশবোর্ডে আপনি তো ফ্রান্সের ভাষা বুঝেন না বা ইতালিয়ান চাইনিজ এগুলি আপনি বুঝেন না, তো এরকম যদি ড্যাশবোর্ডটা যদি ওরকম করা থাকে, সেই ল্যাঙ্গুয়েজে করা থাকে, আপনি কি কাজ করতে পারবেন? আপনি তো কোনটা অ্যাপিয়ারেন্স, কোনটা প্লাগইনস, কোনটা থিমস, আপনি তো এগুলি পড়তে পারবেন না, তো তখন কিন্তু আপনাকে এই যে সাইট ল্যাঙ্গুয়েজে এসে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে হবে। তো এই বিষয়গুলি আপনারা হয়তো জানেন কি করে চেঞ্জ করবেন, আমি আর চেঞ্জ করছি না কারণ আমরা তো ইংলিশেই রাখবো। এরপর হচ্ছে টাইম জোন। টাইম জোনটা আমি চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আপনি যে কান্ট্রির যে টাইম জোন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি এখন যেহেতু আমরা নিজেদের কাজের জন্য আর আমরা বাংলাদেশে বসে কাজ করতেছি, এটা হচ্ছে +6 UTC, তো সেটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ডেট ফরম্যাট। আপনি ধরেন এখানে আপনি যে ইউজার ক্রিয়েট করবেন, পোস্ট ক্রিয়েট করবেন, তো এগুলার কিন্তু আপনার ডেট, টাইম, কখন তৈরি করছেন, কোন সময় তৈরি করছেন, এগুলো কিন্তু শো করে, তো সেই ফরম্যাট গুলি কোনভাবে শো করবে সেই ফরম্যাটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সেম ভাবে টাইমের ক্ষেত্রেও আপনি টাইমের ফরম্যাটটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনাদের আপনার উইকসটাও আপনি এরকম স্টার্ট করবেন, নর্মালি বাহিরে হচ্ছে উইক স্টার্ট হয় মানডে থেকে, আমাদের সাধারণত স্যাটারডে হয়, আমি স্যাটারডে করে দিচ্ছি। তারপর সেভ করে দিলে আমি যে চেঞ্জগুলো করলাম সেগুলো সেভ হয়ে যাবে। এটা ছিল হচ্ছে জেনারেল অপশন। আচ্ছা, জেনারেল অপশন তো বুঝতে পারলাম। এরপর হচ্ছে রাইটিং, দেখি রাইটিং এর মধ্যে কি আছে। এখানে তেমন আপাতত ইম্পর্টেন্ট বলার মতো কিছু নাই। রিডিং এ যে রিডিং এ হচ্ছে এখানে ডিফল্ট ভাবে যে ইওর হোম পেজ ডিসপ্লে, এটা হচ্ছে ডিফল্ট ভাবে ইওর লেটেস্ট পোস্ট সিলেক্ট করা থাকে, তো আমরা এটা হচ্ছে স্ট্যাটিক পেজটা সিলেক্ট করে দিব। ইওর লেটেস্ট পোস্টটা কেন ডিফল্ট ভাবে সিলেক্ট থাকে সেটারও একটা কারণ আছে, কারণ
ওয়ার্ডপ্রেসটা যখন তৈরি করা হয় তখন হচ্ছে আপনার এটা ব্লগ পোস্টের জন্য, ব্লগ পোস্টের জন্য আসলে আপনার সরি ব্লগ ওয়েবসাইটের জন্য, ব্লগ আর ওয়েবসাইটের জন্য আসলে ওয়ার্ডপ্রেসটাকে ক্রিয়েট করা হয়। মানে যেখান যেই এখান থেকে শুধুমাত্র ব্লগ ওয়েবসাইটগুলো তৈরি করা যাবে, কিন্তু পরবর্তীতে এটাকে আপডেট করে এখন ওয়ার্ডপ্রেস দ্বারা সব ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায়। তো নর্মালি আপনার ওয়েব পেজটা যখন শো করে বা যখন এটা রান করবে যে কোনো একটা ওয়েবসাইট, তো সেটা হচ্ছে আপনার যখন কোনো ইউজার আসে বা আপনি নিজে যখন আপনার ওয়েবসাইটটা রান করবেন তখন আপনার ডিসপ্লেতে কি শো করবে সেই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। তো যেহেতু প্রথমে এটা বলেছি যে ব্লগ ওয়েবসাইটের জন্য তৈরি করা হয়েছিল, তো একটা ব্লগ ওয়েবসাইটে তো পোস্ট থাকে, তো এখানে হচ্ছে লেটেস্ট পোস্টটা যেন শো করে সেই বিষয়টা বোঝানো হয়েছে, সেই কারণে এটা সিলেক্ট করা ছিল বা ডিফল্টভাবে এটাই সিলেক্ট করা থাকে। তো যেহেতু এখন আমরা সব ধরনের ওয়েব পেজ তৈরি করবো, ওয়েবসাইট তৈরি করব, তো সে কারণে আমরা স্ট্যাটিক পেজটা তৈরি করব এবং হোম পেজের মধ্যে হচ্ছে আমরা হোম পেজটা সিলেক্ট করে দিব, কারণ যখন একটা সাইটকে রান করানো হয় তখন কিন্তু তার হোম পেজটাই শো করে, তো সেই হোম পেজটা যেন শো করে সে কারণে আমরা হোম পেজের মধ্যে আমরা হোম পেজ আকারে যে পেজটাকে দেখতে চাই সেটাকে আমরা সিলেক্ট করে দিব। আপনি এখানে এখানে তো অন্য পেজ এখন আমরা ক্রিয়েট করি নাই, তো হোম পেজ আকারে আপনি যদি অ্যাবাউট আস পেজটাকে এর মধ্যে রাখেন তাহলে আপনার সাইটটা রান করলে ওই অ্যাবাউট আস পেজটাই দেখা যাবে, মানে এখান থেকে আপনি যেটাকে সিলেক্ট করে দিবেন সেই পেজটা দেখা যাবে। সেম ভাবে পোস্ট পেজ, একটু আগে আমি পোস্ট নিয়ে কথা বলছিলাম যে পোস্ট ক্রিয়েট করার কথা, পোস্টগুলো ক্রিয়েট তো করলেন, ক্রিয়েট করার পর পোস্টগুলো অ্যাকচুয়ালি কোথায় শো হবে? হ্যাঁ, সেই পোস্টগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে মানে শো করার জন্য একটা পোস্ট একটা পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে, যেই পেজের মধ্যে যেন পোস্টগুলো জমা হয় বা সেই পেজের মধ্যে যেন পোস্টগুলো দেখা যায়। তো সেই পেজটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি এখনো পেজ ক্রিয়েট করি নাই বা কোনো পোস্ট পেজও আমি ক্রিয়েট করি নাই, তো সে কারণে আমি এখন সিলেক্ট করতে পারছি না, আমি যখন একটা পোস্ট পেজ ক্রিয়েট করব তখন আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট, মানে একটা আপনার ওই যে ব্লগ পেজ আমি তৈরি করব ওই পেজের মধ্যে অ্যাট মোস্ট কয়টা পোস্ট একবারে শো করবে সেই বিষয়টা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে আপনার যে ফর ইস পোস্ট, মানে আপনার পোস্টগুলো কি আকারে শো করবে, তো একটা পোস্টের মধ্যে তো কন্টেন্টটা অনেক বড় থাকে তাই না, তো ওই কন্টেন্টটা আপনার হচ্ছে আপনার পুরো ফুল কন্টেন্টটাই আপনার সামনে প্রথম অবস্থায় শো করবে না হচ্ছে আপনার কিছুটা শো করবে বাকিটা হচ্ছে আপনাকে এরকম কন্টিনিউ রিডিং বা রিড মোর এরকম বাটনে ক্লিক করে আপনি দেখতে পাবেন এরকম কিছু? তো আপনি যদি ফুল টেক্সট আকারে শো করতে চান শো করাবেন, আপনি যদি চান যে অল্প আপনার পোস্টের সামান্য কিছু অংশ শো করবে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, তো আমরা ওয়েবসাইট তৈরি করছি অবশ্যই আমাদের ওয়েবসাইটটা যেন সার্চ ইঞ্জিন মানে সার্চ করলে সার্চ ইঞ্জিনে সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইটটা পাওয়া যায়, অবশ্যই আমরা সেটা চাই। তো যখন আমাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি তৈরি করার মানে এখন আমি পাবলিশ করতে চাচ্ছি না, আমার কাজ পুরোপুরি ওয়েবসাইটটাকে তো সাজাতে হবে, ডিজাইন করতে হবে, সমস্ত কাজ রেডি করে দেন আমি সেটাকে পাবলিশ করব। তো ধরেন আমি এখন মানে আমার কাজ চলতেছে আমার ওয়েবসাইটের মধ্যে, আমি এখনই পাবলিশ করতে চাচ্ছি না, তখন কি করব, আমি এটা অন করে দিব যখন আমি পাবলিশ করতে চাচ্ছি না। কারণ কেন আমি এটা অন করে দিব সেটাও বলি, কারণ হচ্ছে যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয় বা পাবলিশ করা হয় তখন কিন্তু সেটা সার্চ ইঞ্জিন ভিজিট করতে পারে। আমরা সার্চ ইঞ্জিন বলতে এখন গুগলকে বেশি সবাই চিনি, তো গুগল কিন্তু আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, রিড করতে পারে, তো ওখানে আপনার ওয়েবসাইটে ধরেন যখন ইনকমপ্লিট অবস্থায় থাকবে তখন কিন্তু সেটা সার্চ ইঞ্জিনে ইরর শো করবে বা ইরর দেখাবে, বা আপনার ওয়েবসাইটে ধরেন কেউ যদি আসে কোনো নতুন ভিজিটার ভিউয়ার তার কাছেও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এ কারণে যখন হচ্ছে আমি ওয়েবসাইট পাবলিশ করব না তখন হচ্ছে এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা আমি অন করে রাখবো যেন সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটা শো না করে। তো এমনিতে আমরা এটা সিলেক্ট করব না, এমনিতে এটা আমি এরকমই রেখে দিচ্ছি। এরপর হচ্ছে সেভ চেঞ্জেস, এরপর হচ্ছে পারমালিক নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনার আপনি যে পোস্টগুলো ক্রিয়েট করবেন সেই পোস্টগুলো
আর লিঙ্কটা কেমন হবে, হ্যাঁ সেই লিঙ্কটা কেমন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। যে কোনো কিছুর লিঙ্কটা হচ্ছে যে অ্যাড্রেস বারে শো করে, তো আপনি এটা নর্মালি হচ্ছে পোস্ট নেম দিয়ে এটা সিলেক্ট করে রাখবেন, কারণ এটা হচ্ছে তাহলে আপনার এসইওর জন্য, এসইও দিয়ে র্যাঙ্কিং করানোর জন্য ভালো কাজ, মানে ভালো ইফেক্টিভ হয় এটা। মানে আপনার পোস্টের নামটাও আপনার ইউআরএল এর মধ্যে ইনক্লুড হয়ে যায়, মানে এটা আপনাকে কোনো কিছু আর সিলেক্ট করে মানে লিঙ্ক তৈরি করার প্রয়োজন পড়ে না। আপনি যদি এখান থেকে এরকম পোস্ট নেমটা দিয়ে দেন, তাহলে আপনার লিঙ্কটা, পোস্টের লিঙ্কটাও পোস্ট নেমটা লিঙ্কের মধ্যে ইনক্লুড হয়ে যায়। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি হচ্ছে যে কোনো একটা ওয়েব, যে কোনো ওয়েবসাইটেরই কিন্তু একটা পলিসি থাকে। একটা যেমন যে কোনো ওয়েবসাইট বলতে, তো ওয়েবসাইট বিভিন্ন প্রতিষ্ঠানের হবে বা বিভিন্ন কোম্পানির হবে, তো সেই কোম্পানিগুলার আপনার পলিসিটা কি সেগুলো কিন্তু বলে দিতে হয়, যে এখানে কি রুলস আছে বা এরা কি রুলস মেনটেন করে বা কি পলিসি মেনটেন করে, সেটা একটা পেজের মধ্যে ইনক্লুড করা থাকে। তো সেই পেজটা এখানে, এখানে ডিফল্ট ভাবে একটা প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করা থাকে এবং সেটা এখানে সিলেক্ট করা আছে। তো এটা থাকুক আপাতত, এটা আমরা চেঞ্জ না করি। তো এই বিষয়গুলি আসলে ছিল আমাদের হচ্ছে ড্যাশবোর্ডের ডিফল্ট। হ্যাঁ, এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব, যেহেতু আমাদের এখানে কিন্তু পেজ নাই, তো একটা পেজ মাত্র আছে, সেটা হচ্ছে যে আমি অল পেজের মধ্যে গেলেই দেখতে পাবো যে এখানে কি কি হচ্ছে আপনার পেজ তৈরি করা আছে। এখানে হচ্ছে হোম পেজ আর প্রাইভেসি পলিসি, এই দুইটা পেজ এখানে আছে। তো আমি আরো কিছু পেজ আমাকে তৈরি করতে হবে, তো আমি আর একটা পেজ তৈরি করি। সাপোজ এই যে আমি বললাম যে আমার কোনো ব্লগ পেজ নাই, তাহলে আমি একটা পেজ ক্রিয়েট করি, যেই পেজটার নাম আমি দিব হচ্ছে ব্লগ, আমি নামটা দিলাম। এখন আমি জাস্ট পাবলিশ করলেই আমার একটা পেজ তৈরি হবে, তবে পেজের মধ্যে কোনো কিছু এখন শো করবে না, কারণ আমি তো কোনো ডিজাইন এখনো করছি না। আচ্ছা, এখন এখানে দেখেন এই যে নিচের দিকে কিছু অপশন আসছে, এই অপশনগুলো কিন্তু আপনাদের আসবে না যদি না আপনারা ওই যে ওশান ডাব্লুপি এক্সট্রা, ওশান এক্সট্রা ওই প্লাগইনসটা ইনস্টল না করেন। ওই প্লাগইনসটা ইনস্টল করছি বিধায় এই যে নিচের এই অপশনগুলো আসছে। যে কোনো ওয়েবসাইট যখন আমরা পাবলিশ করি, এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি এবং আমি এই পেজটা একটু ভিউ করি। এই যে আমার পেজটা কিন্তু এরকম হয়েছে দেখতে। এখন যে কোনো পেজ আপনি ধরেন তৈরি করলেন, এখন সেই পেজে মধ্যে এই যে সেই পেজের টাইটেলটা যদি এরকম শো করে সামনে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো এরকম এই জিনিসগুলো যেন শো না করে, তো সেই কাজটা আমি করব হচ্ছে দেখেন কি করে, এই যে এখান থেকে আমি এই কাজটা করতে পারবো। বা ওই যে ওই পেজটার ভিতরে গেলে আবার দেখা যেত যে সাইডে কিছু আপনার সাইড বার ছিল, তো আমরা চাচ্ছি না কোনো সাইড বার থাকুক। এরকম যদি আমরা চাই, তাহলে আমাকে যে মেইনের মধ্যে এসে কন্টেন্ট লেআউটটা যদি আমি 100% ফুলুইড করে দেই, তাহলে আমার সাইড বারটা চলে যাবে, সাইড বারটা শো করবে না। আর ধরেন সাইড বার আমি রাখলাম, ডিফল্টই রাখলাম, আর এবং সাইড বারটা হচ্ছে আপনার কোথায় শো করবে, ধরেন এটা কিন্তু রাইটে ছিল, তো এটা যদি আপনি লেফটে রাখতে চান, এটা সাইড বার থেকে আপনি এটাকে লেফট সাইড বার করে দিতে পারেন। তো আমি এখন এটা ডিফল্টই রাখতেছি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টাইটেলটা আমরা চাচ্ছি না, টাইটেলটা চাচ্ছি রিমুভ করতে। তাহলে দেখেন এখানে যে টাইটেলের একটা অপশন আছে, এখান থেকে আমি কি করব, জাস্ট ডিসপ্লে পেজ টাইটেল, এটা যদি আমি ডিসেবল করে রাখি, তাহলে আর পেজের টাইটেলটা শো করবে না। এখন আমি আপডেট দেই এবং আবার আমি পেজটা ভিউ করি। দেখেন আমার কিন্তু যে টাইটেলটা ছিল সেটা কিন্তু এখন আর শো করছে না। আমি আবার ব্যাকে যাই, আমি মেইনের মধ্যে যাই। যে কন্টেন্ট লেআউটটা আমি যদি 100% ফুল উইথ দেই এবং আবার আপডেট দেই, দেখেন এবার কি হচ্ছে, আবার ভিউ করি। এখন দেখেন আমার যে সাইডে যে রাইট বার, সাইড বার ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই, কারণ আমি হচ্ছে কি
ফুল উইড দিয়ে দিছি, 100% লেআউটটা 100% ফুল উইড করে দিছি। এখন যদি আমি ওইটাকে আবার হচ্ছে সাইড পার্টটা নিয়ে আসি, তাহলে আবার সাইড পার্টটা শো করবে। এখান থেকে আমি ডিফল্টে শো করে দিতে পারি, বা যদি রাইট সাইড বার সিলেক্ট করি তাহলে আমার সাইড বারটা রাইটে শো করবে। দেখি এখান থেকে রাইট সাইড বার দিয়ে আমি আপডেট দেই এবং ভিউ পেজ। আমার এই যে এখন কিন্তু আবার সাইড বার শো করতেছে। আমি ব্যাকে গেলাম, সাইড বার আপাতত থাকুক বা ডিফল্টও রাখতে পারি। ওকে, তো এভাবে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবো। এখন আমার কাজ হবে, আমি চাচ্ছি যে এর মধ্যে যেন আমার পোস্ট গুলো থাকে। তো আপাতত তো কোনো পোস্ট নাই, আগে আমি একটা পোস্ট ক্রিয়েট করি। আমি অ্যাড নিউতে গেলাম, এখান থেকে আমার একটা পোস্টের টাইটেল দিতে হবে। তো আমি এখন একটা পোস্ট নিয়ে আসি। সাপোজ আমি হচ্ছে এই টাইটেলটা ইউজ করব। আমি এই টাইটেলটা নিয়ে আসতেছি, টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এর ভেতরে আমি হচ্ছে কিছু কন্টেন্ট দিব। তো এখানে যে অ্যাড ব্লকে ক্লিক করলাম, এবং ক্লিক করে যে প্যারাগ্রাফে ক্লিক করলে আমি এখন এর মধ্যে টেক্সট আকারে কিছু লিখতে পারবো। তো সেজন্য আমি এখান থেকে কিছু লেখা নিয়ে আসতেছি। সাপোজ এই লেখাটুকু আমি নিয়ে আসলাম। এই যে আমি নিয়ে আসছি। এখন আমি এখানে আমি একটা ইমেজ দিতে পারি। তো এখানে ইমেজ না দিয়ে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, এখানে ফিচার্ড ইমেজ আছে। হ্যাঁ, ফিচার্ড ইমেজটা কোথায় গেল? এই যে ফিচার্ড ইমেজের মধ্যে আমি একটা ইমেজ দিয়ে দিব। এখানে ভালো তেমন, সাপোজ আমি এই ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি, সেট ফিচার ইমেজ। ওকে, দেখেন আমার ইমেজ, আমি একটা ফিচার ইমেজ এখানে অ্যাড করছি। এরপর হচ্ছে যে ট্যাগের বিষয়টা আমি বলছিলাম, তো এখানে আপনি কিন্তু ট্যাগ এখানে দিয়ে দিতে পারেন, যে কোনো ট্যাগ। তারপর হচ্ছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপনাকে তৈরি করতে হবে। তো এখানে সাপোজ আমি অ্যাড নিউ ক্যাটাগরি, এবং ক্যাটাগরিটার নাম আমি লিখে, সাপোজ এখানে বাংলাদেশ রিলেটেড কোনো পোস্ট আমি করছি, তো আমি হচ্ছে ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে বাংলাদেশ। এবং এটা দেওয়ার পর আমাকে হচ্ছে ইন্টারপ্রেস করতে হবে। এই যে দেখেন আমার ক্যাটাগরি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং সিলেক্ট হয়েছে। এখানে আরো ক্যাটাগরি থাকতে পারে, এবং ক্যাটাগরি আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন, এখানে কোনো রুলস নাই। তবে আপনার পোস্টের সাথে রিলেটেড বা আপনার সুবিধা অনুযায়ী আপনি নাম ক্রিয়েট করবেন বা ক্যাটাগরির নামটা ক্রিয়েট করবেন। এই হচ্ছে বিষয়, ট্যাগ আমি আর ট্যাগও এখানে দেওয়া যায়। ধরেন এই পোস্ট রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি আর বেশি কোনো কিছু করছি না, আমি জাস্ট এখন এটাকে পাবলিশ করে দিচ্ছি। এখন আমার এই পোস্ট আকারে আমি একটা ওই যে ব্লগ পেজটাকে তো আমি তৈরি করছি, বাট ব্লগ পেজকে কিন্তু আমি সিলেক্ট করে দেই নাই যে এইখানে আমার পোস্ট গুলো গিয়ে শো করবে। তো সে কারণে আমার হচ্ছে, আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে ব্যাক করি, এবং যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে রিডিং, এখান থেকে আমি পোস্ট পেজ আকারে এখন ব্লককে সিলেক্ট করে দিব এবং সেভ চেঞ্জ। এখন আমি একটু আমার সাইটটা ভিউ করি। আচ্ছা দেখেন সাইটের মধ্যে কিন্তু কোনো কিছু নাই, কজ আমরা তো হোম পেজের মধ্যে এখনো কোনো ডিজাইন করি নাই। দ্যাটস এরকম কিন্তু
ব্ল্যাঙ্ক হয়ে আছে। আর এই যে উপরে দেখেন আমি ওই যে সাইট টাইটেলটা আমার নাম দিয়েছিলাম, যে কারণে কিন্তু সাইট টাইটেলটাই যে আমার নামটা শো করতেছে। এখন আমি যে ব্লগ পেজের মধ্যে যাব, আমার তো কোনো মেনু নাই, তাই না? আমার তো আসলে মেনু তৈরি করতে হবে। তো মেনু তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে একটু আমাকে আবার ড্যাশবোর্ডে ব্যাক করতে হবে। আমি ড্যাশবোর্ডে এসে এখানে হচ্ছে মেনু তৈরি করব। তো মেনু তৈরি করতে হলে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। তো মেনুস তৈরি করার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে মেনুর একটা নাম দিতে হবে। নর্মালি মেনুর নাম প্রাইমারি মেনু বা মেইন মেনু এরকম কিছুই দেওয়া হয়। এরপর হচ্ছে ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে, মেনুর নাম একটা নাম সিলেক্ট করে বা একটা নাম তৈরি করে তারপর ক্রিয়েট মেনু। নাম আপনি যে কোনো আপনার মন মতো দিতে পারেন, নর্মালি প্রাইমারি মেনু বা মেইন মেনু নেম রাখা হয়। ক্রিয়েট মেনু করার ক্রিয়েট মনে হয় নাই, এই যে আমার মেনু এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি মেনুতে নর্মালি কি থাকে, মেনুতে হচ্ছে আমি আমার পেজ গুলোকে শো করাবো। দ্যাটস এই যে পেজের মধ্যে আমি ভিউয়ালে গেলাম, ভিউয়ালে গেলে আমার যে যে পেজ এখানে আছে সেগুলি শো করবে। তো আমাদের মাত্র দুইটা পেজ আছে, সেই দুইটা পেজ আমি এখানে সিলেক্ট করে দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। দেখেন আমার মেনু দুইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার প্রথমে এই যে ব্লগ আগে আসছে, নিচে হোম আসছে, আমি চাচ্ছি আমার হোমটা থাকবে আগে। তাহলে এটাকে টেনে ধরে উপরে নিয়ে যেতে হবে, আর নিচে হচ্ছে ব্লগ। তো আমি যেভাবে যে ফরম্যাটে সাজাতে চাই জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড মানে টেনে ধরে উপরে নিচে করলেই সেটা হয়ে যাবে। এরপর হচ্ছে আমার মেনুটা আমার পেজের কোথায় শো করবে, তো আমার এটা হচ্ছে মেইনের মধ্যে শো করবে। আমি এখান থেকে ডিসপ্লে লোকেশনটা মেইন করে দিচ্ছি। দেখেন আমি যদি টপ বারও করে দেই, দেখ টপ বারেও শো করবে, মেইনের মধ্যেও শো করবে। আমি দুইটা সিলেক্ট করে দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন আমি আমার সাইটে যাই এবং একটু রিফ্রেশ দেই। দেখেন আমার কিন্তু মেনুটা চলে আসছে, যে হোম এবং ব্লগ, এইটা হচ্ছে আমাদের আমি যে ডিসপ্লে লোকেশনটা মেইন প্রথমে দিয়েছিলাম সে কারণে এই জায়গাটাই শো করতেছে, যে মেইন হেডারের মধ্যে। আর উপরে এই যে কোন করে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টপ বার। আমরা যেহেতু টপ বারটা সিলেক্ট করে দিয়েছিলাম সে কারণে হচ্ছে টপ বারে মেনুটা চলে আসছে। এখন দেখেন আমি যদি ব্লগে ক্লিক করি তাহলে আমার দেখেন পোস্টটা কিন্তু শো করতেছে, কারণ কি আমি পোস্ট পেজ আকারে ব্লগকে সিলেক্ট করে রেখেছিলাম। এবং এই যে দেখেন এই পোস্টটা কে ক্রিয়েট করছে, কত তারিখে এবং কোন ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরিতে আমি দিয়েছিলাম এবং এর কিন্তু কোনো কমেন্টস নাই। এবার দেখেন আমি পোস্টের মধ্যে যে কন্টেন্ট দিছিলাম পুরো কন্টেন্টটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি ওই যে সেটিংস এর মধ্যে কিন্তু আমি ফুল ফুল টেক্সট সিলেক্ট করি নাই, যে কারণে ফুল টেক্সট শো করতেছে না। তাহলে আমি ফুল টেক্সট পড়তে হলে এই যে কন্টিনিউ রিডিং এখানে ক্লিক করলে আমি ফুল টেক্সটটা পড়তে পারছি। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো। এবং এখানে যদি এখানে তো আমি এসে এখানে এসে আপনি কিন্তু পোস্টের কমেন্টস করতে পারবেন, এই হচ্ছে বিষয়। আমি আজকে অ্যাকচুয়ালি যে জিনিসগুলি দেখালাম সেগুলি হয়তো আপনারা সব কিছু এগুলি সম্পর্কে জানেন। তারপরও যেহেতু আমি আপনাদেরকে নতুন করে ক্লাস নিচ্ছি, সে কারণে হচ্ছে আমার ক্লাস নিতে যাতে অসুবিধা না হয়, আবার অনেকে চেয়েছেন যে আমি যেন প্রথম থেকে একটু রিভাইজ দেই, সে কারণে আমি একদম প্রথম থেকে আপনাদেরকে একটু ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা দিলাম এবং কি করে একটা পেজ ক্রিয়েট করবেন, পোস্ট ক্রিয়েট করবেন, পেজগুলো মেনুতে অ্যাড করবেন, সে বিষয়গুলো আমি দেখিয়েছি। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা সেটা আমাকে এখন জানাতে পারেন। আমি আপনাদেরকে খুব ডিটেলস সে বুঝাই নাই বা খুব ডিটেলস দেখাই নাই, কারণ আপনারা বলছেন যেগুলি আপনারা আগে থেকে পারেন বা জানেন। তারপরও সবার সব স্টুডেন্টের সুবিধার জন্য প্লাস আমার নিজের ক্লাস নেওয়ার সুবিধার জন্য আমি বিষয়গুলো আপনাদেরকে একটু রিভিশন